অতনু রায় চৌধুরী নিবেদিত টনিকের পর প্রজাপতি, পরিচালনা করেছেন অভিজিৎ সেন। সুপারস্টার দেব অভিনীত সিনেমাটি মুক্তি পেতে চলেছে 23 ডিসেম্বর। তো চলুন শুটিং এর কিছু অংশ দেখে আসি। আমি কুম্ভ মেলা দেখেছি, ইলাহাবাদ দেখেছি, কিন্তু বেনারস আসা হয়। তখন মার সাথে গেছিলাম, মা আসতে পারে। 23 ডিসেম্বর প্রথম দিনই সিনেমাটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। পুণ্য করার পর বেনারসে এসে গঙ্গা স্নান করে আমি ঠাকুরের কাছে ধন্যবাদ, বাবা মায়ের কাছে ধন্যবাদ, মিঠুনদারের ধন্যবাদ, একটা প্রজাপতি শুটিং ছবি করেছি বলে সুযোগটা পেয়ে গেলাম। বিনোদন জগতের এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখুন।